দাঁড়াও, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আমার বলে দাঁড়াও, তোমরা শোনো, তোমরা এখানে এসো, তোমরা এখানে এসো, তোমরা এখানে এসো, দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা শোনো, এই যে তোমরা নিজেদের মধ্যে যে এইভাবে ঝগড়া করছো, অশান্তি করছো, তোমরা জানো যে এর ফল কত মারাত্মক হতে পারে? না জানো? তুমি জানো? তুমি জানো? তোমরা কেউ জানো না তো? তাহলে দেখো, তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, শোনো। এইগুলো কি দেখতে পাচ্ছো বাবা? এগুলো কি? এগুলো একটা লাঠি। ধরো, তুমি একটা ধরো, তুমি একটা ধরো, তুমি একটা ধরো, তুমি একটা ধরো। তোমরা এই লাঠিগুলো তোমরা ভেঙে ফেলো, ভাঙো। তাহলে এই লাঠিগুলো তোমরা খুব সহজেই তোমরা ভেঙে ফেললে তো? দাও লাঠি কুচোগুলো দাও। আচ্ছা শোনো, এবার তোমাদের একটা কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা শোনো, তোমাদের আমি এর আগে একটা করে লাঠি দিলাম, তোমরা কি করলে? খুব সহজেই তোমরা ভেঙে ফেললে, তাই তো? এবার দেখো, ওই একই লাঠি আমি এবার একসাথে, দেখো এটা ছিল বিক্রমের, এটা ছিল কৃষ্ণেন্দুর, এটা ছিল তোমার, এটা ছিল তোমার, চারটে লাঠি এবং একসঙ্গে করলাম, ঠিক? এবার তুমি চারটে লাঠি করে ভাঙো দেখি, বিক্রম তুমি ভাঙো, পারবে না তো? আচ্ছা কৃষ্ণেন্দু তুমি ভাঙো, পাচ্ছ না তো? তা উপুকে দাও, পারবে? পাচ্ছ না? তুমি ভাঙো। আমি একটা বুড়ো বয়সে তোমাদেরকে নীতি শিক্ষা দিয়ে যাব, কিন্তু সেটাও হলো না। তোমরা কলিযুগের মানুষ, তোমরা এমন, তোমাদেরকে কোনো উচিত শিক্ষা দিতে পারবো না।